হাই বন্ধুরা, টুকিটাকি কলকাতা চ্যানেলের পক্ষ থেকে আমি আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে থাকছে কিডনির সমস্যা হলে শরীরে কি কি লক্ষণ প্রকাশ পায় এবং শরীরে কি কি সমস্যা থাকলে কিডনির অসুখের সম্ভাবনা বেড়ে যায়। আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো কিডনি। পৃথিবীতে মানবজাতির যেসব প্রাণঘাতী রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে তার মধ্যে অন্যতম হলো কিডনির অসুখ। সাধারণত প্রথম পর্যায়ে কিডনির অসুখের তেমন কোনো লক্ষণ বা উপসর্গ পরিলক্ষিত হয় না। এই রোগ ধীরে ধীরে দেহে বিস্তার লাভ করে। কোন রকম উপসর্গ বুঝে ওঠার আগেই কিডনির প্রায় 50% বেশি নষ্ট হয়ে যায়। তাই কিডনির অসুখকে নীরব ঘাতক বা সাইলেন্ট কিলার বলা হয়ে থাকে। এই জন্য কিডনি রোগের প্রাথমিক লক্ষণগুলো আগে থেকেই জেনে রাখা জরুরি। আসুন আমরা জেনে নিই কিডনির সমস্যা হলে শরীরে কি কি লক্ষণ প্রকাশ পায়। তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো, অবশ্যই টুকিটাকি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে আপনার কাছে। প্রস্রাবে পরিবর্তন ও রক্তক্ষরণ হওয়া। যাদের কিডনিতে সমস্যা রয়েছে তাদের প্রস্রাবে নানা পরিবর্তন লক্ষ্য করা যায়। এই সময় প্রস্রাব বেশি অথবা কম হয়, বিশেষত রাতে এই সমস্যা বাড়ে। প্রস্রাবের সময় ব্যথা জ্বালাপোড়া ভাব অনুভূত হয়, প্রস্রাবের রং গাঢ় হয়। অনেক সময় প্রস্রাবের বেগ অনুভূত হলেও প্রস্রাব হয় না। প্রস্রাবে অতিরিক্ত ফেনা হয় এবং অস্বাভাবিক গন্ধ হয়। এছাড়া প্রস্রাবের সঙ্গে রক্ত বের হলে বুঝবেন সমস্যা কিন্তু গুরুতর। দেহে ফোলা ভাব। কিডনি আমাদের শরীর থেকে বর্জ্য পদার্থ ও অতিরিক্ত জল বের করে দেয়, কিন্তু কিডনিতে সমস্যা হলে অতিরিক্ত জল বেরোতে পারে না, ফলে হাত মুখ সহ পায়ের পাতা ও গোড়ালি ফুলে যায়। পিঠের নিচের দিকে ব্যথা। মানবদেহে কোমরের নিচে থাকে দুটি কিডনি। কিডনির সমস্যা হলে পিঠের নিচে ব্যথা বেড়ে যায়। তবে এই ব্যথার 90% হয় স্পাইন থেকে, আর 10% হয় কিডনির অসুখের কারণে। বমি বমি ভাব। কিডনির সমস্যা হলে রক্তে বর্জ্য পদার্থ বেড়ে যাওয়ায় বমি বমি ভাব বা বমি হওয়ার সমস্যা হতে পারে। শীতশীত বোধ ও জ্বর হওয়া। কিডনি রোগ হলে গরম আবহাওয়ার মধ্যেও শীতশীত অনুভব হয়, আর কিডনিতে সংক্রমণ হলে জ্বরও আসতে পারে। ত্বকের র্যাশ। কিডনির সমস্যা হলে রক্তে বর্জ্য পদার্থ বাড়তে থাকায় অনেক সময় ত্বকে চুলকানি এবং র্যাশ বের হয়। ছোট ছোট শ্বাস। কিডনিতে সমস্যা হলে ফুসফুসে তরল পদার্থ জমা হয়। এছাড়া কিডনি রোগের শরীরে রক্ত শূন্যতাও দেখা দেয়। এসব কারণে শ্বাসের সমস্যা হয়, তাই অনেকে ছোট ছোট করে শ্বাস নেন। ঘুমের ব্যাঘাত। কিডনি ঠিকমতো কাজ না করলে রক্ত ভালোভাবে পরিশ্রুত হতে পারে না, তাই ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। এছাড়া অল্প পরিশ্রমে ক্লান্ত হয়ে পড়া, খিদে কমে যাওয়া, মাথা ঘোরানো, হঠাৎ করে উচ্চ রক্তচাপ ধরা পড়া ইত্যাদি লক্ষণও প্রকাশ পায়। উপরে উল্লেখিত যে কোনো উপসর্গ দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস থাকলে কিডনির রোগ হওয়ার সম্ভাবনা অনেকগুণ বেড়ে যায়। কিডনির রোগের প্রধান কারণ হলো ডায়াবেটিস। যাদের ডায়াবেটিস থাকে তাদের 50%-এরও বেশি লোকেদের ডায়াবেটিক কিডনি অসুখ হতে পারে। তাই ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে আক্রান্ত রোগীদের কিডনির কার্যকারিতা প্রতি 6 মাস অন্তর পরীক্ষা করা উচিত। এছাড়া বংশে যদি কিডনি রোগী থাকে তাহলে সেক্ষেত্রে পরিবারের অন্য কারো এই অসুখ হতে পারে। বন্ধুরা, আজ এ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।